আশ্চর্য সোমালি, তুমি একটা দিদি, তুমি একটা বোন। মাই গড, তুমি দিওয়ালির দিন কি সুন্দর করে বাড়িটা সাজালে, কি করে পারলে তুমি করতে বলো? উচিত ছিল না, উচিত ছিল না তোমার, উচিত ছিল তোমার বাড়িটাকে পুরো অন্ধকার ঘরে বসে তুমি অন্ধকার মুখে থাকতে, তবে তুমি প্রমাণ করতে পারতে তুমি একটা ভালো দিদি। সোমালিকে নিয়ে কেন ভিডিও করছি? অবশ্যই ভিউজের জন্য, অবশ্যই রেভিনিউজের জন্য, অবশ্যই পা চাটার জন্য। ক্লিয়ার? তোমরাও তো করো, করো না পা চাটানো? আমি তো অ্যাটলিস্ট আমার বাড়ির বেডে বসে ভিডিও করছি, পা চাটতে কোথাও চলে যাচ্ছি না, দূরে দূরে। আর রইল বাকি ভিডিওর বাইরের কথা আমি বলি না, রইল বাকি অভদ্র গালিগালাজ আমি করি না, ঠিক আছে? তো ওইটুকু মেনটেন করার মতো ভদ্রতা বোধ আমার আছে। আই নো হাউ ফার টু গো অ্যান্ড হাউ মাস টু গো। যাই হোক, সোমালি সেটা করার কথা ছিল ভিডিওটা আমার দিওয়ালির সময়। আমি পিছিয়ে চলছি, ওই যে এক মাস ধরে পিছুচ্ছি, আফটার কামিং ফ্রম পুনে আমি এই হরিয়ানাতে এইভাবে ব্যস্ত হয়ে পড়েছি। তারপর তো পুজো টুজো ছিলই, নানা রকম ওয়ার্ক এফোর্ট প্রচুর, সের জন্য একটু পিছিয়ে আছি। তো যাই হোক, সোমালিকে নিয়ে অনেক কথা, প্রথম কথা ছিল, হ্যাঁ একটা কথা শোনো, আসো ভিউয়ার্সরা কানটা দাও, কানটা দাও। জানো সোমালির না বলছে না আছে ওই অনেক বড় বাড়িটা করেছে, এর জন্য অনেক ইএমআই দিতে হবে। ওই ইএমআই ওই চ্যানেলটা, বাংলা চ্যানেলটা, এটা নাকি একদম গ্রো হয় নাই, যদিও কিনা লাখ চ্যানেল, যদিও রেগুলার ভিডিও এই চ্যানেলে দেয় না, তার জন্য, তার জন্য নাম কামানোর জন্য ওকে করতে হয়েছে, বুঝলে? ওকে ওইসব লাইভ টাইপগুলি করতে হয়েছে, কি করবে, ওর চ্যানেল তো গ্রো হয় না। ওরকম এক দুইটা ছিটে ফিটে লাইভ করলে যদি একটু পয়সা হয়, আর সেই টাকা দিয়েই কিন্তু ও ওর বাড়ির ইএমআই দেবে। হ্যাঁ, আমি কেন করছি ভিডিওটা? না 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 না, বিএমডাব্লিউ তো আমি কিনতেও পারবো না, চড়তেও পারবো না, হয়তো দেখতে পারি, দেখতে পারি না বলবে না, আমার সোসাইটিতে প্রচুর লোকেরই বিএমডাব্লিউ, ওডি, এসব কমন থিং। আমি দেখতে পারবো না, বা আমি মানে আমি কিনতে পারবো না, বা আমি চড়তে পারবো না, কিন্তু আমি নেট সার্চ করে অ্যাটলিস্ট ফটোগুলি দেখতে পারবো, প্লাস আমার যারা আশেপাশে লোকদের আছে ওদের ঘরে একটু মানে ওদের পার্কিং লটে আকঝাক করলে আমি হয়তো দেখতে পারবো, ঠিক আছে? কারণ আমাকে তোমরা এগুলি বলবে, যেহেতু বিএমডাব্লিউ আমি চড়তে পারি না, তার জন্য আমি তেলাচ্ছি, তো বলে তোমরা বলার আগে আমি বলে দিলাম, এর জন্য না আমি তেলাচ্ছি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাকে নিয়ে ভিডিও করি বা যার যত কাছেই যাই না কেন, প্রত্যেকে এ টু জেড, এখানে কেউ কমই না, কেউ নিঃস্বার্থ আর নিঃস্বার্থ না, শুধুমাত্র স্বার্থের জন্যই যায়, শুধুমাত্র স্বার্থ ছাড়া ঠেঙ্গা আমরা কেউ কারণ নই, শুধুমাত্র স্বার্থের জন্য আমরা অনেক কিছু করতে পারি। তাই শুনতে আমি বা স্বার্থের থেকে কেন দূরে থাকব? আমি তো ওই গ্রুপের মধ্যেই পড়ছি না, ওই দলের মধ্যেই পড়ছি, বা রে ওই দলের থেকে দূরে থাকতে পারবো কি? ওদের মধ্যে তো আমাকে থাকতে লাগবে, তার জন্য এখানে কেউ কাউকে ভালোবেসে, কেউ কাউকে সাহারা দিতে কেউ কিচ্ছু করছে না, প্রত্যেককে যার যার ঝোলা ভরছে, যার যার পুটলি ভরছে, আর কিচ্ছু না। কালকেই যদি কোনোটা নিউ ট্রেন্ডিং, আমি তো ভাবছি ঠাকুর কেন নতুন কোনো কনসেপ্ট, নতুন কোনো ট্রেন্ড, দেখো এখন ম্যান্ডি সমান যখন ট্রেন্ডিং ছিল সবাই ম্যান্ডি সমান চিলেছে, এখন কেউ ভিডিও করছে না, কারণ কি না আমি করি আর কেউ করে, ধরো আধাটা এক এরকম করে, কেন করছে না? কারণ ট্রেন্ডিং না। এমন আরেকটা দেখো, যেই ওরা চলে আসলো ম্যান্ডি সমান ক্লোজ চ্যাপ্টার হয়ে গেল, ঠিক তেমনি যখনই এই অন্য কোনো ট্রেন্ডিং চলে আসবে তখন কিন্তু এই এই চর্চাটাও ক্লোজ চ্যাপ্টার হয়ে যাবে। আর এই চর্চাটা ক্লোজ চ্যাপ্টার হয়ে গেলে পরে কিন্তু ভালোবাসা তখন এই বাটি নিয়ে ঘুরলেও পাওয়া যাবে না, দেখতেও পাওয়া যাবে না, কারণ লাভ নেই তো। ওই এক মাস দুই মাস পর পর ওই ভিউজ পড়ে গেলে পরে একটু যাওয়া হয়, এছাড়া আর কেউ কিছু কাউকে নিয়ে ভিডিও করবে না। এটাই দুনিয়ার নিয়ম, যেদিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরা, এটাই নিয়ম, আর কিছু না। এখানে ভালোবাসাবাসির কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। ওয়াইটি জগ, সোশ্যাল মিডিয়ার জগৎটা না টোটালি ভার্চুয়াল জগৎ, এখানে যাকে আমি দেখিনি সে বড় সুন্দরী সুন্দরী, যার হাতে খাইনি সে বড় রাঁধুনি, যাকে আমি কিছুদিন আগে চিনতামও না তার জন্য একদম বুক ফেটে কান্না, বুক ফেটে ভালোবাসা, সবটাই লোক দেখানো, সবটাই শুধুমাত্র রেভিনিউজের জন্য, যেখানে রেভিনিউজ নাই সেখানে আমরা নেই। তাই এই ভিডিওটাও কিন্তু আমি করছি ভিউজ এবং রেভিনিউজের জন্য, আমি আমার ডিসক্লেমারটা নিজের মুখ দিয়ে দিয়ে দিলাম। আচ্ছা এবার লজ্জা লাগে না, ঠিকই তো, ও যদি ঘোমটা দিয়ে ভিডিও করতে হলে বুঝতে পারতাম যে ওর লজ্জা আছে। তো দিওয়ালির দিন ও ঘর আলোকিত করেছে, দিওয়ালির দিন প্রতি বছর দিওয়ালিই মানায়, এইবার দিওয়ালিতে ও ঠাকুরই নিয়ে গেছে, বললো ও বেঙ্গলি অ্যাসোসিয়েশনের মেম্বার না হওয়া সত্ত্বেও কালী পুজোতে গেছে, এবং সেখানে গিয়েও ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে দেখা হয়েছে, কিন্তু সেই ক্রিয়েটার যথেষ্ট ভদ্র, ভদ্র, কারণ সে
অন্য উল্টো পাল্টা কোনো রকম ভিডিও করে নাই, সে একটু জাস্ট একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে ওর সাথে ওর দেখা হয়েছিল। সে নট অনলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে একজন সৌমালি সাবস্ক্রাইবারও। এটা সৌমালি বলেছে ওর ফ্ল্যাটেও, মানে ওর আশেপাশে নেইবারও কেউ এসছে, একটা মেয়ে আজকেই তো বললো মিষ্টির প্যাকেট দিয়ে দিল, কারণ ওকে চেনে, ও ওর সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার তো হবেই, 11 লাখ, গোয়িং টু বি 12 লাখ, 11.5। তো সাবস্ক্রাইবার তো কোনে কোনেই থাকতে পারে, নট নেসেসারি বাঙালি হবে, যেহেতু চ্যানেলগুলি হিন্দিতে, হিন্দিভাষী প্রচুর লোক ওর চ্যানেল সাবস্ক্রাইবার হবে, এটা স্বাভাবিক। তো তাহলে সৌমালি কেন দিওয়ালি মানালো? অবশ্যই ভীষণ 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 একটা খারাপ কাজ করেছো তুমি, অন্ধকার ঘরে বালিশে মুখ ঢুকিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদা তোমার উচিত ছিল, কারণ তোমার দুঃখটা এইভাবেই প্রকাশ করতেছিলে। দিওয়ালি মানে তো প্রকাশ না, আলোর, সেখানে তুমি তোমার দুঃখ প্রকাশ না করে তুমি দিওয়ালি সাজাতে পারলে, লাইটিং করতে পারলে, তোমার একবারও মনটা কাঁদলো না। শোনো, কেউ কাঁদুক না কাঁদুক তোমাকে কাঁদতে হবে, কেন? কারণ তুমি একটা বড় চ্যানেল, কারণ তুমি পয়সাওয়ালা, কারণ তুমি স্মার্ট, কারণ তুমি আরবান লাইফ থাকো, কারণ তুমি শিক্ষিত, কারণ তুমি নাকি প্রচুর ইএমআই এ জর্জরিত, আর তোমার ইএমআই দেওয়ার ভারটা নাকি আমাদের মতো এই চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরই পড়েছে, আশ্চর্য। হ্যাঁ, যে তোমার চোখের জলটা, তুমি নারী সোমালি, মেয়েদের চোখের মধ্যে তারা না বড় বড় দমকল থাকে, তো সেখানে তুমি যদি কাঁদতে তবেই তুমি পেতে। আর তার জন্য জানো, তোমার এই ব্যবহারের জন্য তোমার চ্যানেলে কত ক্ষতি হয়ে গেল, আর তোমার চ্যানেলের চিন্তায় কত কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দুই টিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কত রাতের ঘুম নষ্ট। শুধু তাই না, যখন তোমার পরিবারের সাথে, মানে তোমার বায়োলজিক্যাল পরিবারের সাথে কোনো একটা কিছু হলো, তখন তুমি কি করে বড় ঘরে বসে এসির হাওয়া খাচ্ছিলে, তখন তোমার মাটিতে ঘুমিয়ে কষ্ট দেখাচ্ছিলে, দেখো আমি পরিবারের শোকে শোকাহত হয়ে মাটিতে ঘুমিয়ে আছি, না ফ্যান চালিয়েছি না এসি চালিয়েছি, এগুলি দেখাতে লাগে সোমালি। সবসময় তোমার জীবনযাত্রা লাইফস্টাইল নর্মাল দেখালে হবে না, মাটিতে ঘুমোবে, চুল আঁচড়াবে না, জট পেকে রাখবে, বলবে আমি আমার পরিবারের শোকে শোকান্বিত, যেভাবে আমরা করি, আমরা যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে অ্যাক্টিং করি, এমন ভাব দেখাই একদম হনুমান চিরিকে দেখে, দিল মেরা তেরা হি নাম লিখা হুয়া হ্যায়। তুমি বলবে আমার দরকার নেই, দরকার আছে, দরকার আছে, যখন তুমি কাঁদবে চিরকে দেখাবে যে আমি শুধুমাত্র আমার পরিবারের, তখনই তো তোমার প্রচুর নাম হবে, আহা দিদি হতো এসি, দিদি ও দিদি, তোমার মতো দিদি যেন ঘরে ঘরে হয়। বিশ্ব তোমার মতো দিদি না থাকলেও তোমার আত্মীয় স্বজনদের এখন দিদি কমি নাই, তাই তোমার এই ভিড়ে এই ক্রাউডের মধ্যে গিয়ে তুমি তো হারিয়ে যাবে, যার চারিদিকে এত দিদি, সেই দিদির মেলার ভারে তুমি না নাই গেলে। কারণ তোমার তো ওখানে ওইখানে গেলে পরে তোমার সেরকম কোনো একটা তুমি ভ্যালুই পাবে না, কারণ তুমি ভালোবাসতে জানো না, তুমি স্বার্থপর, যারা করছে নিঃস্বার্থভাবে করছে। তবে হ্যাঁ, আমি আরও খুশি হতাম যারা করছে এরা সবাই, না না আমি স্বার্থের জন্য করছি, যারা নিঃস্বার্থভাবে করছে, শুধুমাত্র সাহায্যের জন্য করছে, ওরা যদি মনিটাইজেশন বাটনটা অফ করে করতো তেলে বুঝতাম, যদি বাড়িতে যেত কিন্তু ক্যামেরা অন করতো না তাহলে বুঝতাম নিঃস্বার্থভাবে করছে। আর যারা ভিডিও করে তোমাকে বকছে, ওরা নিঃস্বার্থর পরিচয় দিত ভিডিও করে তোমাকে বকার সময় সোমালি, প্রত্যেকের মনিটাইজেশন বাটন অফ, এবং বলতো এই দেখো আমরা হচ্ছি নিঃস্বার্থ লোক, সমস্ত মনিটাইজেশন বাটন অফ করে রেখেছি তোমার কাছে, তাহলে না মেনে নিতাম। কিন্তু না গো, সবাই মনিটাইজেশন বাটন অন করে তোমার ফটো লাগিয়ে আবার তোমাকেই বকাবকি করছে, তুমি ভালো দিদি হতে পারোনি, কারণ তুমি শোকান্বিত হতে পারোনি, তুমি মাটিতে গড়িয়ে আষ্টে পৃষ্ঠে কাঁদতে পারোনি পরিবার পরিজনদের শোকে। তুমি ওই শোটা, শোকের শোটা করতে পারোনি। শোক যখন করবে তখন কিচ্ছু করো না করো ক্যামেরাটা অন করবে, কারণ শোকও আজকাল বিক্রি হয়, কান্না খুব বেশি বিক্রি হয়, জানো না, কান্নার ভিডিওতে ভিউজ ভালো হয়, সেখানে তুমি কান্না করে ভিডিও করবে দেখবে, তখনই লোকে মানবে যে হ্যাঁ তুমি প্রকৃত বোন। বোন হওয়া মানে রক্তের সম্পর্ক না, বোন হওয়া মানে সেম হেরিডিটি না, বোন হতে গেলে তোমাকে কাঁদতে হবে, তোমাকে ক্যামেরা অন করে তুমি আসলে বোন কিনা প্রমাণ দিতে হবে, তবেই তুমি বোন হতে পারবে, না হলে তোমার মধ্যে বোন হওয়ার কোনো যোগ্যতা নেই। তুমি তো এসি ঘরে থেকে তুমি কি বুঝবে, তুমি কি বুঝবে গরিবের জ্বালা,
বিএমডাব্লিউ, আর বুঝি না এই বিএমডাব্লিউ চড়ে তুমি কি বুঝতে পারো? তুমি কিছু বুঝতে পারো, তুমি দুটো পশুর কষ্টটা বুঝতে পারো, দুঃখ বুঝতে পারো, তুমি দিদি হয়ে মানুষের কষ্ট বুঝতে পারো না, অথচ পশুর কষ্ট বুঝতে পারো। এ বোধ আনা, কি বলবো, কি বলবো হিন্দিটা, না ইনসাফে। হ্যাঁ, তুমি কি করে পারলে, কি করে তুমি পারলে এই জিনিসগুলি করতে? হ্যাঁ, তুমি খুব মানে খারাপ কাজ করেছো, তুমি দিওয়ালিতে লাইটিং করে, তুমি দিওয়ালিতে দিন কালী পুজোর কাছে গেছো, কালী মার কাছে গেছো, তুমি বলেছো তোমার মনটা খুব শান্তি পেয়েছো। তুমি শান্তি পেতে পারো না, তোমার শান্তি পাওয়ার অধিকার নেই, তোমার মনটা সবসময় অশান্ত থাকতে লাগবে। তুমি জানো না, তোমার মন অশান্ত থাকলে দুনিয়া শান্ত থাকবে, তাই তোমাকে অশান্ত মন নিয়ে ঘুরতে লাগবে, তবেই তো সবাই খুশি হবে। তুমি কিন্তু অশান্ত মন নিয়ে ছিলে না, অনেক অনেক ভুল করেছো, তার উপরে আবার তুমি নাকি ঋণে জর্জরিত। তো বলি তোমার কি দুটো লাইফে তোমার মোটামুটি এত বড় বাড়িটার ইএমআই টাকা উঠে গেল, নাকি তোমার চ্যানেল দুটো লাইভেই গ্রো হয়ে গেল, মনে হয়ে গেছে এর জন্য আর কিছু করার নেই? উফ মাই গড, তোমরা পারো বাবা, এই 12 লাখের চ্যানেলটা না দুটো লাইভ করে চ্যানেল গ্রো করে। দেখো আমরা সারাদিন কুকুরের মতো 4টা 5টা 6টা করে ভিডিও দিই, এত লোককে গালাগাল করি, হয় না, 10টা সাবস্ক্রাইবার আসে না, কারণ আমাদের মধ্যে কোনো গুণই নেই। কি করে এত গুণ নিয়ে তুমি ঘুরছো বলো তো? হিংসা বুঝি হয় না? অবশ্যই হয়, তাই তো তোমাদের মুখ লাগিয়ে আর তোমাদের মতো বড় বড় ব্লগারদের বাড়িতে গাট্টি পুচকা নিয়ে গিয়েই আমরা কিছু না কিছু ভিউজ কামাই, সাবস্ক্রাইবার খাই, কিন্তু ভাব দেখাই আমি আমার জন্য করি না, আমরা আমাদের জন্য করি না, আমরা যা করি তোমাদের জন্য করি। শুধুমাত্র করার সময় মনিটাইজেশন বাটনটাকে অন রাখি, আর ভাব দেখাই ইস দিল মে তুম রাখো মে তুম, বুঝলে, যুগে যুগে আমি তোমারে। এটা হচ্ছে আমাদের ভাব, তোমরা তো আমাদের ভাবগুলি বোঝো না। শোনো, আগের থেকে নেক্সট টাইম থেকে তুমি শুধু চুল টুল আঁচড়াবে না, চুল বাঁধবে না, জট করে মাটির মধ্যে গড়িয়ে কেঁদে কয়েকটা ভিডিও ছাড়বে, তবে কিন্তু তোমার বাকি যে ইএমআই আর তোমার চ্যানেল যে রিচটা ডাউন হয়ে গেছিলো সব উঠে চলে আসবে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। হতে পারো তোমার বড় চ্যানেল, হতে পারো তুমি আমার থেকে অনেক উন্নত, কিন্তু তাহলে কি হয়েছে, বুজুর্গ লোক কা বাত কবি কবি শুননা চাইয়ে, হামেশা ইগনোর নেই করনা চাই, শায়দ ইস বাত মে কুছ সচ্চাই হো, জো তুম জানো না হাম জানে। তো দিওয়ালির লাইটিংটা করে তুমি অনেকের মনে অনেক কষ্ট দিয়েছো, আমি ভিডিওটা দিওয়ালির দিনই করতাম, যেহেতু দিওয়ালির পর থেকে সময় পাচ্ছিলাম না, তাই আমি একটু পিছিয়ে 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 হাঁটি হাঁটি পা পা খোকুন হাঁটে দেখে যা করে এগিয়ে ধরলাম, ক্রল করতে করতে আসলাম, হেঁটে আসতে পারিনি, যাই হোক আসলাম। তো তাই তুমি এই ভুল কাজগুলি শোনো, যখন তোমার পরিবারের লোকরা তোমাকে পরিবারের মানুষ ভাবুক না ভাবুক তুমি ভাববে, তোমার পরিবারের লোকরা যখন কষ্ট পাবে, যখন কাঁদবে, ওরা তোমার কাছে থাকুক না থাকুক তুমি কাঁদবে, ওদের সুখে থাকতে না পারো দুঃখে তুমি থাকবে, কারণ তোমার কর্তব্য, তোমার কাছে কেউ এসে তার মনের কথা বলুক না বলুক তুমি যেচে গিয়ে মনের কথা তাকে তো শুনতে চাইবে, তোমার কাছে সে আসবে না, তুমি যাবে। হ্যাঁ, তুমি অন ক্যামেরায় কিছু বলবে না, তুমি যা কিছু করবে অফ ক্যামেরায় করবে, বাকিরা অন ক্যামেরায় করলো তোমাকে সেটা মেনে নিতে হবে, কারণ তুমি বড় চ্যানেল, কারণ তুমি আরবান লেডি, কারণ তোমার তোমার পয়সা আছে, কারণ তোমার শিক্ষা আছে, কারণ তুমি না হলেও আমাদের থেকে অনেক, তোমার বিএমডাব্লিউ আছে, আমাদের থেকে অনেক বেশি হাই প্রোফাইল লাইফস্টাইল আছে, তাই সবসময় সব কিছুতে তুমি যেচে তোমার নাকটা ঢোকাবে, অন্যরা ঢোকাক না ঢোকাক, তোমার কাছে কেউ আসেনি বলে তুমি কেউ যেচে যেতে পারোনি, যেচেকে জিজ্ঞেস করতে পারোনি তোর কোন কোন জায়গায় ব্যথা রে বল, তোমার কাছে কিন্তু সে আসবে না, তোমাকে যেতে লাগবে, তোমাকে গিয়ে যেচে জিজ্ঞেস করতে লাগবে, তাহলে তুমি একটা ভালো দিদি হতে পারবে। ভাই ফোটার সময় তোমাকে কি করে ভালো দিদি হতে হয় সেটা শেখাতে আসলাম আজকের দিনে, বুঝলে, নাহলে কিন্তু ধরে নিতে হবে তুমিও হয়তো পরকীয়ায় লিপ্ত আছো, কারণ তোমার দিকেও অনেকটা সন্দেহের তীর আসছে। লাগা চুনরি মেদাগ, বাই।